জুলাই আগস্টের পর সেপ্টেম্বরেও রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা গত মাসে মোট রেমিটেন্স এসেছে দুশো কোটি দশ লাখ ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় পঁয়তাল্লিশ শতাংশ বেশি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য বিশেষজ্ঞরা মনে করেন হুন্ডি বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা আশায় বেড়েছে রেমিটেন্স দেশে চলমান করোনা সংকটেও প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত গত মাসে রেমিটেন্স এসেছে দুইশো পনেরো কোটি দশ লাখ ডলার একক মাস হিসেবে যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স আয় কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রেমিটেন্স এসেছে ছয়শ একাত্তর কোটি একত্রিশ লাখ ডলার যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় পঞ্চাশ শতাংশ বেশি রেমিটেন্সের প্রবাহ বাড়ার কারণে কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভও ছাড়িয়েছে উনচল্লিশ বিলিয়ন ডলার ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোতেও বেড়েছে তারল্য প্রবাহ আমাদের ব্যাংকিং খাতে তারল্যের সরবরাহ বাড়াবে এবং সেটা বেশ একটা সন্তোষজনক পর্যায়ে নিয়ে এসেছে এটার কারণে দ্বিতীয়ত আমরা দেখছি যে আমাদের রিজার্ভ লেভেল যেটা পে বাড়ছে সেটা আরও বাড়তে থাকবে রিজার্ভ বাড়ার দুটো কারণ একটা হচ্ছে রেমিটেন্সের প্রবাহ আরেকটা হচ্ছে ইম্পোর্টের কম হওয়ার কারণে অর্থনীতিবিদেরা বলছেন প্রবাসীদের পাঠানো টাকার বিপরীতে দুই শতাংশ প্রণোদনা রেমিটেন্স প্রবাহ বাড়ার অন্যতম কারণ পাশাপাশি দীর্ঘদিন বিমান চলাচল বন্ধের কারণে হুন্ডি কমে যাওয়ায় বেড়েছে ব্যাংক চ্যানেলে যেন অব্যাহত থাকে সর্বাত্মক চেষ্টা করি এর আগে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল গত জুলাই যার পরিমাণ ছিল দুইশো কোটি পঁচানব্বই লাখ ডলার Shamim Ahmed, Independent News, Dhaka.